ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত সখী ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন, তো খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি সবাই ঘুম থেকে, সমুদ্রের ধারে যাব আর সূর্য ওঠা দেখব। তো চলো বন্ধুরা সবাই মিলে একসঙ্গে চলো। এদিকে আমার ওয়াইফ ব্যস্ত ক্যামেরা করতে, তো চলো বন্ধুরা। কিন্তু আকাশ মেঘলা মেঘলা আছে, তাই ভাবছি সূর্য ওঠা দেখতে পাবো কি পাবো না। আমরা মেন রোড পার করে সমুদ্রের ধারে যাচ্ছি। দেখো বন্ধুরা এখনও অন্ধকার আছে, তো আকাশটা মেঘলে মেঘলে আছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে সূর্য ওঠা দেখতে। আর দেখো বন্ধুরা সমুদ্রের গর্জন তোমরা শুনো, কত জোরে জোরে আওয়াজ হচ্ছে। আর ভোরবেলায় সমুদ্রের ধারে এই আসা আর ঘুরে বেড়ানোর একটা আলাদা অনুভূতি আছে। তো যারা পুরীতে যায় তারা অবশ্যই ভোরবেলাতে সমুদ্রের ধারে আসে আমি আমার মনে হয়। তো আমরা তো আসি, মেঘলা আকাশের জন্য আমরা সূর্য ওঠা অতটা ভালোভাবে দেখতে পেলাম না। তো যাই হোক সবাই মিলে একসঙ্গে ভোরবেলায় এলাম, খুব ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন খুবই সকালবেলা, 6টা বাজে মনে হয়। তো আমরা এখন আছি সমুদ্রের ধারে, ওই দেখো মানে সূর্যটা দেখতে এসেছিলাম। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখন আমরা হোটেলে গিয়ে স্নান করে নেব ও যাব জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। তো চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি স্নান করে মন্দিরে যাওয়ার জন্য। তো একসঙ্গে সবাইগুলো যেটা হয়, কেউ কেউ এখন রেডি হতে পারেনি। তো যাই হোক আমরা হোটেলের সামনে এলাম, দেখছি একটা টিয়া পাখি রাখা আছে, কত সুন্দর দেখো বন্ধুরা। হোটেলের পাশে আছে একটা আশ্রম, তো সেই আশ্রমে আছে 30টা গরু আর লোকজন খুব ভালো, সবুজ পরিবেশ দেখো বন্ধুরা। তোমার সঙ্গে শেয়ার করছে সেই সবুজ যে সমারোহ, আমার তো খুব ভালো লাগলো এই আশ্রমটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি। সুব্রত সখী ব্লগের নতুন ভিডিওতে তোমাদের আরো একবার ওয়েলকাম। আর আমরা এখন আছি পুরীতে, তো আমরা এখন আছি পুরীতে আর আমরা এখন যাবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো আমরা একবারে রেডি হয়ে হোটেলে মানে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো হোটেলের সামনে একটা বাগান রয়েছে আর এখানে আছে অনেক লাল বাদর আর অনেক কিছু আছে। তো একদম আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন এখানে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর এই দেখো সবাই রেডি হয়ে গেছে, চলে এসছে এরা, তো আরো আছে সবাই। তো ওরা আসুক তারপরে দেখাবো। আর ততক্ষণ তোমাদের আমি একটু এটা দেখিয়ে দিই। দেখো ফোন এসছে তোমাদের দাদা ভাই, ফোনে কথা বলছে আর রিকু যাচ্ছে দেখতে। তো যাই হোক, তো এখানে আর বেশিক্ষণ করছি না রেকর্ডিংটা। তো একবারে যাচ্ছে মন্দিরে, তো মন্দিরে গিয়ে দেখাবে। এখানটা আমাদের অটো করছে হোটেল থেকে বেরিয়ে কিছুটা সামনে এসে, আর এখানে একটা মন্দির আছে। তো মন্দিরের ভিতরে এখন যাবো না, তো একটু তোমাদেরকে রেখে দিলাম, পরে তোমাদের মন্দিরের ভিতরে যাব, তখন তোমাদের আবার। এটা হলো শঙ্করাচার্য মঠ, তো এই নামটা সবাই চেনে পুরীতে যারা থাকে। খারে 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 হও। বন্ধুরা ওই দেখো দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে গেলে নিয়ম মতো পায়ের জুতো আর মোবাইল রেখে যেতে হয়। তো আমরা অটো থেকে নেমে গেছি আর এখানে অটো দাঁড়িয়ে আছে, অটো স্ট্যান্ড। আর এই দেখো পাশটা তোমাদের একটু সাইডটা ঘুরে দেখাচ্ছি। তো চলো এখন মন্দিরের ভিতর দিকে যাওয়া যাক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার।
অটোওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে একটু ঝামেলা হলো। তো যাই হোক, আমরা জুতো মোবাইল জমা দিলাম ও মন্দিরের ভেতরে যাচ্ছি। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা করা যায় না, বাইরে থেকে যতটা পারবো শেয়ার করব তোমাদের সঙ্গে। জগন্নাথ মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, আমাদেরকে যে পান্ডা মন্দিরের ভেতরে নিয়ে গেছিল তার নাম হচ্ছে শ্রী মানস রঞ্জন সিংহানি। তো খুব ভালো পান্ডা এবং আমাদেরকে খুব ভালোভাবে পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু ভালোভাবে করেছিল, মন্দিরে প্রবেশ সব কিছু। তো এই নিয়ে একটা কথা তোমাদেরকে জানাই, তো সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে, লাইন মানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোক ছিল, লাইন তো ছিল না। তো আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম, তো এত ভিড় এত চাপাচাপি, তার মধ্যে আমি আমার ছেলে ও আমার ওয়াইফ ও কালীচরণের ওয়াইফ ও তার মেয়ে, তো এরা আমরা ঢুকতে পারিনি, আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। এর মধ্যে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিল, তো সে জল চাইছিল, কোথাও জল পাচ্ছিল না, তো আমাদের কাছে জল ছিল, আমরা জল দিলাম ও মহিলাদের সুস্থ হলো। তো যাই হোক, আর সময় আমাদের সব যারা ছিল তারা মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। তো পান্ডা বেরিয়ে এলো ও আমাদেরকে খুব সাবধানে আবার মন্দিরের ভিতরে প্রবেশ করালো। তো সত্যি বলছি, মন্দিরে ঠাকুর খুব ভালোভাবে আমরা দেখতে পেয়েছি পান্ডার জন্য। আর যখন ঠাকুর কাছে গেলাম তখন জানি না কী কী জন্য চোখ দিয়ে মনে হচ্ছিলো জল বেরিয়ে আসছে। তো জয় জগন্নাথ, ঠাকুর সবার মঙ্গল করো, আর এরকম হবে সেটা বুঝতে পারিনি। ছেলেকে কোলে নিয়েই মন্দিরের ভিতরটা পরিক্রমা করলাম, তো খুব ভালো অনুভূতি। প্রভু জগন্নাথ দেবের রান্নাঘর দেখলে তোমার অবাক হয়ে যাবে, ওখানে এত রকমের রান্না কিছু রান্না হয় আর পুরোটাই হাতে, কোনো কিছু মেশিনের দ্বারা কিছু করা হয় না, আর জলটা সেটাও তোলা হয় কুয়ো থেকে। তো একবার দেখলে ঘুরে এসো, তো তোমরা অবাকই হয়ে যাবে রান্নাঘর দেখে। খুব ভালোভাবে পুজো দেওয়া হলো আমাদের ও আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা একটা গজার দোকানে গেলাম, সেখান থেকে গজা কিনলাম ও সবাই মিলে গজা খেলাম, যা কিছুটা শান্তি হলো। এরপর যাব হোটেলে খাবার খেতে। তো চলো বন্ধুরা, এখন যাওয়া যাক রাস্তায় দেখি কোথায় হোটেল আছে। আমরা রাস্তার ধারে একটা নিরামিষ হোটেল পেলাম, হোটেল জাগা বালিয়া। তো সেখানে আমরা খেয়ে নিলাম ভাত ডাল সবজি আলু ভাজা চাটনি পাঁপড়। তো 50 টাকা করে প্লেট, কম খরচে হয়ে গেল খাওয়া দাওয়া। যাই হোক বন্ধুরা, তো আমরা খাওয়া দাওয়া করলাম। এবার আমরা হোটেলে যাব। তো হোটেলে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো সমুদ্রে স্নান করতে। তো সমুদ্রে স্নান করার প্রতি সবারই ইন্টারেস্ট আছে, তো সবাই বলছে নেমে অনেকক্ষণ ধরে স্নান করবো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক সমুদ্রে। আমাদের স্নান করা হয়ে গেছে, এবার আমার ছেলেকে নিয়ে স্নান করতে নেমেছি। তো আমার ছেলে খুব ভয় পাচ্ছে, আবার বলছে না আমি একটু থাকবো, তো আমি একটু স্নান করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিও টানটা বড়ো হয়ে গেলো, আর বেশি বড়ো করছি না। তো আমরা বিকেলবেলায় বেরোবো সাইড সিন দেখতে, তো সেই সাইড সিনের ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে আপলোড করবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো।